পঞ্চম সেট। দেখো, দুটি সংখ্যার গড় বলেছে 100 হয়, একটি সংখ্যা 100 হলে অপর সংখ্যাটি চারটে অপশানের মধ্যে, এ দিয়েছে ওয়াই বাই টু, বি দিয়েছে ওয়াই, সি দিয়েছে টু এক্স ওয়াই মাইনাস এক্স, আর ডি দিয়েছে এক্স মাইনাস ব্র্যাকেটে ওয়াই মাইনাস ওয়ান। তাহলে দেখো, দুটি সংখ্যার গড়, হ্যাঁ দুটি সংখ্যা আমি লিখছি এখানটা, গড় সমান দিয়েছে এক্স ওয়াই, আর দিয়েছে একটি সংখ্যা দিয়ে এক্স। তাহলে গড় গড় হলে দুটি সংখ্যার সমষ্টি কত হবে? সমষ্টি হবে টু এক্স ওয়াই। তাহলে একটি সংখ্যা এক্স হলে অপরটি হবে, তাহলে অপরটি সমান পাবো টু এক্স ওয়াই, সমষ্টি থেকে এক্স বাদ দিলাম, এক্স কমন নিলে তাহলে টু ওয়াই মাইনাস ওয়ান, টু ওয়াই মাইনাস ওয়ান, এই যে টু এক্স ওয়াই, যে সি অপশানটা দেখো দেওয়া রয়েছে, এইটা বা এই যে টু এক্স ওয়াই মাইনাস এক্স, তাহলে এইটা হয়ে গেল তোমার একের সঠিক উত্তর। দুই একটা, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু দিয়েছে 180, সংখ্যা দুটি কত? তাহলে দুটি সংখ্যা অনুপাত 3x, আমি ধরে নিলাম একটা সংখ্যা 3x আর একটা হচ্ছে 4x ধরে নিলাম, তাহলে তাদের লসাগু কত হবে? তাহলে 12x লসাগু কত পেলাম? তাহলে এখানে লসাগু 12x সমান কত দেওয়া আছে? 180। তাহলে হচ্ছে বা শর্তানুসারে 12x সমান 180, x সমান 180/12 সমান 15, তাহলে একটা সংখ্যা পেয়ে যাবো 3x সমান 3 15 45, আর 4x সমান x সমানের মান বসিয়ে দেবে 4 15 60, 45 আর 60, এ অপশানে দেওয়া রয়েছে, এ অপশানটা করবে সঠিক উত্তর। তারপরে 43, টু টু দি পাওয়ার 3, 7 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 5, এর গসাগু নির্ণয় করো, চারটে অপশান আছে। তাহলে প্রথমে সংখ্যা দেখো, 2 টু দি পাওয়ার 3 × 7 টু দি পাওয়ার 4, এখানে 2 টু দি পাওয়ার 3 × 5 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 6 × 5 টু দি পাওয়ার 5। তাহলে এখানে দেখো, তাহলে আমি এইটা এইটার থ্রি এইটার থ্রি আছে, কিন্তু এইটাকে তাহলে সাজিয়ে নিলে হয়ে যাবে, তাহলে মাথায় 2 টু দি পাওয়ার 3, তার মাথায় 2, তাহলে তোমার হয়ে যাচ্ছে, তাহলে এখানেও 3 পেয়ে যাচ্ছি, এখানেও 3 পেয়ে যাচ্ছি, এখানে 3 পেয়ে গেলাম। 2 টু দি পাওয়ার 3 হচ্ছে গসাগু, 2 টু দি পাওয়ার 3 মানে 2 × 3 = 2, এর গুণ 2 2 2, 4 2 8, 8 8 অপশান আছে, হ্যাঁ 8টা করে বি অপশান দেওয়া রয়েছে, বি অপশানটা করবে তোমরা সঠিক উত্তর। তারপরে 44, দুটি সংখ্যার গসাগু 16, তাদের সমষ্টি হচ্ছে 128, কত জোড়া সংখ্যা নির্ণয় করতে হবে? চারটে। তাহলে গসাগু দিয়েছে 16 এবং তাদের সমষ্টি কত? 128। তাহলে তোমরা এখানে গসাগু এবং লসাগু যদি হয়, তাহলে আমি একটা ধরে নিচ্ছি, একটা সংখ্যা ধরে নিলাম 16x, অপর সংখ্যাটাও ধরে নিলাম 16y, দুটো সংখ্যা আমি ধরে নিলাম। এবার কেন ধরলাম? এখানে এখানে ধরে নিতে হবে তোমাকে, অর্থাৎ এক্স ও ওয়াই দুটি মৌলিক সংখ্যা, দুটি মৌলিক সংখ্যা, যদি মৌলিক সংখ্যা ধরো 3 5 চা বসাবে এখানে, তাহলে 3 5, তাহলে আমি গসাগু পেয়ে যাবো কত? 16, মৌলিক সংখ্যা, তাহলে দুটোই ধরে নিলাম কি হচ্ছে মৌলিক সংখ্যা। এবার তাদের সমষ্টি কত বলেছে? 128। তাহলে এখানে সমষ্টি দুটো সংখ্যাই পেয়ে গেলাম, একটা 16x আর একটা হচ্ছে 16y, তাহলে এখান থেকে 16x + 16y সমান কত হচ্ছে? 128, 16 দিয়ে ভাগ করে দাও, তাহলে x + y সমান পেয়ে যাবো আমি 8। এবার দেখবে এক্স আর ওয়াই, স্যার দুটোই কী হবে? মৌলিক সংখ্যা, এমন দুটো সংখ্যা হবে তাদের দুটো মৌলিক সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। 8কে ভাঙলে দেখো, 8কে ভাঙলে পাবো 1 যুক্ত 7 একটা পাবো, 2 যুক্ত 6 পাবো, তারপর 3 যুক্ত 5 পাবো, আর 4 যুক্ত 4 পাবো। তাহলে দুটোই এখানে মৌলিক সংখ্যা, না হলে গসাগু হবে না 16 16 করে। তাহলে এখানে দেখো কটা সংখ্যা পাবো? দেখো 4 4 এইটা নয় মৌলিক সংখ্যা, 2 6 এটা মৌলিক সংখ্যা নয়, দেখো 1 7 আর 3 5, তাহলে 2 জোড়া পাবো, কত জোড়া পাবো? 2 জোড়া পাবো, এখানে অপশানে দেখো দেওয়া রয়েছে এ অপশানটা। 45, এটা দুটি সংখ্যার গসাগু ও লসাগু দিয়েছে 12 আর 180, যদি সংখ্যা দুটির অন্তর তাদের যোগফল 24 হয়, যোগফল কত? তাহলে এখানে লেখো, তাহলে লসাগু দিয়েছে কত? লসাগু দিয়েছে 180,
কষাগু সমান 12 অন্তর। তাহলে আমি এখানটা তোমাকে আগে এখানটা সংখ্যা একটা সংখ্যা ধরলাম এক্স, অপর সংখ্যাটা ধরলাম ওয়াই, তাদের অন্তর কত বলে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান অন্তর দিয়েছে 24। এবারে সংখ্যা দুটি তাহলে এক্স আর ওয়াই, তাহলে এক্স গুণিত ওয়াই যদি আমি করি তাহলে সংখ্যা দুটির গুণফল যদি আমি বার করি, গুণফল সূত্র কী হবে, লসাগু গুণিত গসাগু, লসাগু গুণিত গসাগু, তখন গুণ করো 12, 8 বারং 96 এর 6 হাতে থাকে 9, 9 বারো 12 একে 12 9 21, তাহলে এক্স তাহলে এইটা 2160 সমান পেয়ে যাবো এক্স ওয়াই, এক্স ওয়াই সমান পেয়ে যাবো। এবার দেখো এক্স এক্স মাইনাস ওয়াই সমান 24, তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই তার যদি আমি স্কোয়ার করি সমান এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস 4xy, যেটা আমি এই সূত্রতে প্রয়োগ করি, এখান থেকে কেন করলাম, এখানে যেহেতু মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে, তাহলে এটা এক্স মাইনাস ওয়াই সমান 24 স্কোয়ার করে দাও 4 ইন্টু, প্লাস আছে 4 ইন্টু, এক্স ওয়াই সমান কত পেয়েছি, এক্স ওয়াই সমান 2160, এক্স ওয়াই সমান পেয়েছি 2160। 24 24 গুণ করো, 24 ইন্টু 24, 4 24 96 আর 24 দুগুণে 48, 24 দুগুণে 48, 6 7 5, 524 24 গুণ করলে 24-এ 576 ইন্টু এটার সাথে গুণ করতে হবে 400-এ 0, 4 6 24-এ 4, 4 6 24-এ 2, 4 1-এ 4 আর 2 6, 6 4 2 গুণে 8, 4 2 গুণে 8। এবার এটার সাথে তাহলে 500-এর সাথে 8 6 4 0 দিয়ে যোগ করি আমি 6 11-এর 1 12-এর 2 9, 9216, 9216 পাওয়া গেল। এবার দেখেন দেখো 9216 বের করলাম, ঠিক আছে 9216, তাহলে এইটা সমান এক্স প্লাস ওয়াই, তাহলে এইটাকে তাহলে এমন একটা সংখ্যা ভাঙতে হবে, তাহলে এক্স এইটা সমান তো এইটা পাওয়া গেল, তাহলে এইটাকে যদি 9216 হচ্ছে 96 স্কোয়ার, 9216 হচ্ছে 96 স্কোয়ার, তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো এক্স প্লাস ওয়াই সমান পেয়ে যাবো আমি 96, এক্স প্লাস ওয়াই সমান স্কোয়ার করে দিয়ে তুলে দিই, এইটা হচ্ছে 96 স্কোয়ার, তাহলে এইটার সমান দেখো সি অপশানে দেওয়া রয়েছে, সি 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 অপশানটাই হবে তোমার সঠিক উত্তর। 46তম ম্যাচটা দেখো, কোনো সংখ্যার বর্গের সাথে এর এক চতুর্থাংশ যোগ করলে 147 হয়, সংখ্যাটি কত, তাহলে আমি সংখ্যাটি ধরে নিলাম এক্স, এক্সের বর্গ আমি করলাম তার সাথে এক চতুর্থাংশ, তাহলে প্লাস এক্স এর এক চতুর্থাংশ মানে 1-এর 4 যোগ করলে কত পাবো, সমান পাবো আমি 147, তাহলে এখান থেকে দেখো এক্স এর স্কোয়ার প্লাস এক্স বাই 4 সমান পেয়ে যাবো 147, তাহলে 4x² প্লাস এক্স সমান পেয়ে যাবে 147 ইন্টু 4, সমান যাবো 4 7-এ 28-এর 8, হাতে রেখে 2, 4 4 56-57-58, তাহলে এখান থেকে পেলাম 4x² প্লাস এক্স মাইনাস 58 সমান, তোমাকে এটা কী করতে হবে 0। এবার এখান থেকে তোমাকে ক্যালকুলেশন করে তোমাকে বের করলেই তোমার হয়ে যাবে এখান থেকে 588, তাহলে এটা একটা বিশাল বড় অঙ্ক হয়ে যাচ্ছে। তা তোমাদের কী করতে হবে, অপশানগুলো চুজ করতে হবে, অপশানগুলো এখানে 9 আছে, তাহলে 9-এর বর্গ করলে পাবো আমি 9 বর্গ 9/4, তাহলে এখানে তোমার 81 আর এটা 0.8 আছে, তাহলে এই অপশানটা তোমার হবে না। তারপরে কত অপশান আছে, 12 12, তাহলে 12 12 12 স্কোয়ার, 12/1/4, 12 12 144 প্লাস 3 সমান পেয়ে যাচ্ছে আমি 147, তাহলে 147 মানে 12-র অপশানটা হবে, মানে এখানে বি অপশানটা হবে 12, তাহলে এত বড় করার এইটা তোমার এত বড় ক্যালকুলেশন করার দরকারই নেই, তাহলে এখানে অপশানগুলো দেখে ধরে নিলে না বিশাল বড় জটিল হয়ে যাচ্ছে। তা 47, কোনো একটি ধনাত্মক সংখ্যার বর্গ উহার 3 গুণের চেয়ে 460 বেশি, 4টে অপশান, অপশানগুলি লেখা হয় না, অপশানগুলো লেখা হয়ে যাবে, তাহলে কোনো ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যাটা ধরে নাও তুমি এক্স, তাহলে এক্স এর বর্গ উহার 3 গুণের চেয়ে কত বেশি, তাহলে এইটা বিয়োগ উহার 3 গুণ হচ্ছে এক্স সমান বেশি হচ্ছে 460, এইটা হচ্ছে তোমার শর্তানুসারে পেয়ে গেলাম, শর্তানুসারে
ঠিক আছে, তাহলে এইখান থেকে দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 460 সমান হচ্ছে জিরো। তাহলে এখানে সেই আগের এই লজিকে না গিয়ে তুমি ভাঙলেও পাওয়া যাবে, তাহলে এখানে সংখ্যাগুলো বসিয়ে দাও না, এখানে এমন সংখ্যা বসাবে 20 20 20 যদি আমি বসেছি, 20 20 হচ্ছে 400 বিয়োগ 3 20 60 340 পাওয়া যাচ্ছে না, 19 19 19 হচ্ছে 381 বিয়োগ 57 এইটা 460 হবে না, 21 21 21 হচ্ছে 441 3 21 63 সমান এইটা বিয়োগ করলো 400 পনেরো হলো 23টা পড়ে গেলো, তাহলে 23-এর এক্স স্কোয়ার 23 23 করো, 23 স্কোয়ার বিয়োগ 3 3 × 23 সমান 460 হতে হবে, 460 হতে হবে, 23 23 23 গুণ করলে পাবো 23 আর 23 3 3 × 3 = 9 আর 46 9 12 2 5 529 529 বিয়োগ 69 500 আর 6 4 460 460 উত্তর হবে তোমার 23। এই তো করলে বিশাল সময় লাগবে, তাহলে চারটে অপশান থেকে আগেটার মতো চারটে অপশান ধরে তোমরা করবে, বরং তোমাদের করতে সুবিধা হবে। রুটের মধ্যে 0.01 0.81 1.21 0.309 এর মান কত হবে চারটে অপশানের মধ্যে তোমাকে বের করতে হবে। তাহলে এইখান থেকে দেখো এই চারটি, তাহলে এইটা হচ্ছে তোমার দশমিক সমান দিয়ে এইটার পরে 0.1 প্লাস এটা হবে 0.9 এটা হবে 0.11 প্লাস এটা হবে দুটো শূন্য আছে তো 0.3 এবার এই চারটাকে যোগ করতে হবে, যোগ করলে পাবো দেখো 0.1 0.9 1.1 আর 0.03 এই চারটাকে যদি যোগ করা হয় 3 10 আর একে 11 এক হাতে থাকে 1 2 2.13 2.13 দেখো ডি অপশানে দেওয়া রয়েছে। 49-এর কী বলেছে, বলছি 841/2025 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল এক হবে, তাহলে এটাকে যদি আমি বর্গমূল করে 841 রুট করি আমি, দুটো 2 2 × 4 ঠিক আছে, 2 2 × 4 2 2 2 2 2 2 × 4 2 2 × 2 = 2 2 × 4 হলো 4 নামলো 41 নামলো 4 2 2 × 4 4 4 4 4 4 2 2 × 4 চারের সাথে কত 5 9 10 9 9 9 81 9 9 9 81 এক হাতে থাকে 8 4 9 36 আর 44 পেলাম, উপরেরটা পেয়ে গেলাম আমি 29। এবার নিচেরটা দেখো 2025 এটাকে দুটো করো ভাঙো, 4 4 4 4 16 4 4 16 4 4 25 4 2 × 8 4 2 × 8 5 আছে 5 খাই দাও 5 5 25 নিচে পেয়ে গেল 45। এবার বলেছি কত গুণ করলে এর উল্টে দিতে হবে, উপরে 45 নিচে 29 তাহলে এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে এক পেয়ে যাবো, তাহলে 45/29 অপশান আছে, 45/29 ডি অপশানে দেওয়া রয়েছে, ডি অপশানটা করবে তোমার সঠিক উত্তর। বুঝে টি এর কোন মানের জন্যে 25x²-20x+t² একটি পূর্ণবর্গ রাশি হবে চারটি অপশান, তাহলে আগে লিখে না কেনটা 25x²-20x+t², এটাকে সূত্র ফেলো 5a² - 2 (a) এখানে দেখো প্লাস, তাহলে এখানে 5 × 10 10 10x হয়ে গেল এখানে 2, তাহলে এখানে হবে প্লাস মাইনাস 2a² প্লাস স্কোয়ার মানে প্লাসই 4, হ্যাঁ আর মাইনাস স্কোয়ার মানে মাইনাস থেকে প্লাসই হয়ে যাবে ডবল করলে স্কোয়ার, তাহলে এখানে তোমার 25 পূর্ণবর্গ রাশি হবে শুধু 2 নয় কিন্তু প্লাস আর মাইনাস দুটোরই স্কোয়ার, বাইরে তখন প্লাস আর এটা দুটোই প্লাস হয়ে যাবে, তাহলে এখানে শুধুমাত্র 2 ধরলে হবে না, -2 নয় তাহলে এখানে হচ্ছে সি অপশানটা, হ্যাঁ এটা 2 ধরলে হয়ে যাবে 5x - 2 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে পূর্ণবর্গ রাশি, তাহলে টি এর মান হবে +-2 +-2 সি অপশানটা।